টিকোইল চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। এটি আলপনা গ্রাম নামেও পরিচিত। এটি নামকরণের পিছনে একটি সুন্দর কারণ আছে। তার আগে এটা দেখেন, আমার জীবনে আমি এমন জিনিস কখনোই দেখি নাই। তারপর জানতে পারলাম এই কলসিগুলো কবুতর পালন এবং বংশবিস্তারে ব্যবহৃত হয় এবং এই পদ্ধতিটি শুধুমাত্র আপনি চাঁপাইনবাবগঞ্জেই দেখতে পাবেন। এটি আলপনা বাড়ি। এটি এই গ্রামের একটি বিশেষ বাড়িও বলা যায়। আলপনা হলো বাঙালিদের একটি ঐতিহ্যবাহী চিত্রাঙ্কন, যেটি বিভিন্ন রঙের মাটি এবং চালের আটার মাধ্যমে আঁকা হয়। এটি একটি প্রাচীন প্রথা যেটি প্রধানত মহিলারা অনুশীলন করে থাকেন এবং ইনি তাদের মধ্যে একজন। ইনার নাম দেখন বর্মন। এটি তারই বাড়ি। এখন আপনি হয়তো ভাবছেন আমি কিভাবে এখানে গেলাম। এটি জানার জন্য আমাদের একেবারে প্রথম থেকে শুরু করতে হবে। কিছু সপ্তাহ আগে আমি রাজশাহী ঘুরতে যাই এবং বেশ কিছু জায়গা এক্সপ্লোর করার চিন্তা করি, কিন্তু সবই যে প্ল্যান মাফিক হবে তার তো কোনো গ্যারান্টি নাই। পথে বাধা বিপত্তি থেকেই যায়। আমি অন্য শহরটিকে ভালোভাবে ঘোরার প্ল্যান করতেছিলাম, উপরওয়ালা প্ল্যান করতেছিলেন আরেকটা, সেটা হচ্ছে বৃষ্টি। আর বৃষ্টি আমার সব প্ল্যান ধুয়ে দেয়। বৃষ্টির কারণে আমি ড্রোন শট নিতে পারতেছি না, তাই আমি এখন চিন্তা করলাম পুটিয়ার উদ্দেশ্যে রওনা দিই, যদি সেখানে কিছু ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায়। এবং এভাবেই আমি সেখানে গিয়ে পৌঁছাই পুথিয়া রাজবাড়ি। ইন্দো ইসলামিক বা মুঘল গথিক আর্কিটেকচারের একটি চমৎকার উদাহরণ। 1895 সালে মহারানী হেমন্তা কুমারী দেবী এটি নির্মাণ করেন। এর সামনে একটি রাজমন্দিরও রয়েছে, যেটি পুথিয়া মন্দির নামে পরিচিত। এটি সেকালের জমিদারদের উপাসনা করার বিশেষ মন্দির হিসেবে গণ্য করা হতো। এখন আমি নাটোরের উদ্দেশ্যে যাচ্ছি, নাটোর রাজবাড়ি দেখতে। তারপর আমি হিচহাইকিং করার চেষ্টা করলাম, কিন্তু কেউ হেল্প করলো না। মনে হয় হিচহাইকিং করাটা আমার কপালে নাই, কারণ 20 মিনিট হয়ে গেল আমি এখানে দাঁড়ায় আছি আর কেউ আমাকে লিফট দিতেছে না। তারপর কি আর করার, বাসে চেপে বসলাম। আধ ঘন্টা বাস এবং লোকাল রিক্সায় চড়ে আমি শেষমেশ পৌঁছালাম নাটোর রাজবাড়ি। 1710 সালে রাজা রামজীবন এটি তৈরি করেন। এটি তখনকার হিন্দু রাজ পরিবার এবং জমিদারদের থাকার জায়গা বা বিশ্রামগার ছিল। এখন এটি পুঠিয়া রাজবাড়ির মতো বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত। আমি যখন পুরো জায়গাটা ঘুরতেছিলাম, এই দুইটা বাচ্চার সাথে আমার দেখা হয়। তারা এখানেই থাকে। ওরা আমাকে ওদের সাইকেল চালাতে দেয় এবং আমি ধুমায় এক পাক সাইকেল চালায় আসি। এরপর আমি তাদের সাথে কিছু সময় কাটাই এবং আমরা অনেক গল্প করি। আমি তো আলপনা গ্রামের কথা ভুলেই গেলাম, চলেন এখান থেকে শুরু করি। প্রথমেই রাজশাহী রেল স্টেশন, ট্রেনের জন্য অপেক্ষা, সিট নিয়ে কারাগারি, র্যান্ডম মানুষের বিরল শট নেওয়া, সুন্দর ভিউ এবং সবার শেষে এই ব্যাটারি চালিত তিন চাকার ভ্যানে চড়া। ইনি সেই ড্রাইভার যিনি আমাকে আলপনা গ্রাম খুঁজে পেতে অনেক সাহায্য করেছিলেন। এটি দেখতে গ্রামের বাকি সব বাড়ির মতোই, শুধু পার্থক্য হলো এই বাড়ির গায়ে অসংখ্য আলপনা আঁকা। এই আলপনা শুধু দেয়ালে না, দরজা থেকে শুরু করে রুমের ভেতর পর্যন্ত বিদ্যমান, এমনকি বাড়ির সিঁড়িতেই আঁকা হয়েছে। দেখন বর্মন একজন গৃহিণী, তার দুটি কন্যা সন্তান এবং স্বামী রয়েছে। তার স্বামী একজন কৃষক। দেখন বর্মন ছোটকাল থেকেই এই আলপনা করে আসছেন।
তিনি আলপনা করতে ভালোবাসেন। এই দেয়াল চিত্রাঙ্কনের মাধ্যমে তিনি তার আনন্দ খুঁজে পান। আর এই শখ দেখে লোকেরা তার বাড়ির নাম আলপনা বাড়ি রেখে দেয়। এরপর থেকে অনেক ভ্রমণ পিপাসুরা এখানে তার বাড়িটি দেখতে আসেন। এভাবে তার চিত্রকর্ম এবং বাড়ি আস্তে আস্তে পরিচিতি লাভ করতে শুরু করে। তারপর ভ্রমণকারীরাই এই পুরো গ্রামের নাম আলপনা গ্রাম রেখে দেয়, যেন খুঁজতে সহজ হয়। দেখুন, তার এই অদ্ভুত চিত্রকর্মের জন্য অনেকবার পুরস্কৃত হন। আমি সব থেকে বেশি আশ্চর্য হই এটি দেখে যে তিনি একটি রেজিস্টার খাতা রেখে দেন, যেখানে যারা যারা এখানে তার বাড়িটি দেখতে আসেন তারা তাদের অনুভূতি লিখে যাওয়ার সুযোগ পান। আমিও আমার অনুভূতি লিখে দিই। এটা ছিল রাশিয়া যাওয়ার প্রধান কারণ এবং এটি আমার কাছে সারা জীবন স্মরণীয় থাকবে। নতুন অনেকের সাথে দেখা হয়েছে, নতুন অনেক কিছু দেখেছি এবং নতুন অনেক কিছু শেখার সুযোগও পেয়েছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট দিয়ে যাবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।